আমায় বাসাইলি রে আরে ডুবাইলি রে আর কোকাকার পানিতে বাসাইলি আর রাত নাই দিন নাই হাগলের মতন খুঁজি রাত আসসালামু আলাইকুম বাবা ইয়াকুব ভালো আছো নি আমি কোন বাবা আপা বাবা ইয়াকুব আচ্ছা কি আমার মুখে স্যার বলতে না রে নানি ও আচ্ছা স্যার না না ঠিক আছে রাখ দাও হ্যাঁ কি চলো 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 আচ্ছা আমরা ভালো থাকতে দিছেন নি আরে আমি কি করলাম যে তোমার আবার ক্ষতি করলাম আমি তো কোনো ক্ষতি করি না বাবা আমরা যে ফকির হেডার ফোন মার দিছেন কেন মানে এই যে আচ্ছা রাখ দাও দেন এটা তো চলবে আচ্ছা কথা নাই বাচ্চা নাই হুট করি আমরা যে আপনার স্ত্রীকে আঙ্গমারি তো লই গেছেন কি ব্যাপার আমি সুফিয়ারে নিয়ে চলে গেছি ও তুই কি বলতিছিস সুফিয়ারে তো আমি বাড়ি যাওয়ার কথা বললে আমার পরে খেপে যায় বাড়িতে খেজায় দেয় আমার ধাক্কা দিয়ে বের করে দেয় আমি কখন নিয়ে গেলাম তোমার এটা আমি কি কোন তার মানে কি আমি সুফি আন্টিরে লই যাব না আমি নিয়ে যাইনি তো আমি যদি একবার আমার মেয়ে আর সুফিয়ার এই বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে কি কোনোদিন আমি এই বাড়ির দিকে আসতাম আসতাম না এই বাড়ির দিকে তাকাবে লগে সুফিয়া আন্টি গেছে গো হ্যাপির তো খুঁজি ভাবা যায় না কি করি আবার কো মানে কি হরকত টাকা সুফিয়া আন্টি রে খুঁজি ভাবা যায় না আবার কো হরকত টাকা সুফি আন্টি নাই এ কি টাকা কোনা গেলেন আই 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 ও সুফিয়া আবার তুই এখন গেলি রে আমি এখন কোনে যাব কার কাছে যাব রে আমারে বিধবা বাবা নাই গেলি রে না 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 কাকা 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 আমি বুঝতে পারছি আমার মনের অবস্থা বুঝতে পারছি এর মা অবস্থা থাকলে কোনো হুরু ছোলা ঠিক থাকতে হারা না আপনি যে ঠিকই আছেন এটা হলো বুদ্ধিমানের কাম আর যদি না ঠাস করে হয়ে যেতেন তাহলে বোকার কাম বুঝছি না বোকারা করে এর মা কাম ইয়াকুব তুই আমার একটা ব্যবস্থা করে দে আমি বাড়ি গাড়ি সব বেচে দেব আমি হরকত খুন করে ফেলবো যেখান থেকে পারি আমি ওই হরকত বাচ্চারে বাবা রে বাবা বুড়া না মনে হইতেছে আস্তে একটা ভালো আন কেমনি মারছি আসা মা গো একটুখানির লাগে